ঢেকিয়াজুলিত নির্মাণ কার্য চলি থকা অসম মালার পথ নির্মাণের নামত কৃষকর পৰা অধিগ্রহণ করা মাটির উচিত ক্ষতিপূরণের দাবিত আজি ঢেকিয়াজুলি রাজচক্র কার্যালয়ত স্থানীয় গাঁওবাসী প্রতিবাদ সাব্যস্ত করেছে। অসম মালার পথ নির্মাণের নামত কৃষকর পৰা অধিগ্রহণ করা যে মাটির এই মাটির উচিত ক্ষতিপূরণ বিচারি ঢেকিয়াজুলি রাজচক্র কার্যালয়ত প্রতিবাদ সাব্যস্ত করেছে। ঢেকিয়াজুলি রাজচক্র এলাকার গড়মারা পথার পানবাড়ি ঘগড়া আর শ্রেণীমারি গাঁওয়ার রাইজে আর মই পোনে পোনে সেই দৃশ্যাংশ দেখাইছো। এয়া হয়েছে ঢেকিয়াজুলি রাজচক্র কার্যালয়ত আর এই সকল গাঁওবাসী এনে ধরনের আজি প্রতিবাদ সাব্যস্ত করেছে। মাজবাটরপরা বালিপাড়া হয়ে যালার পথ নির্মাণের নামত কৃষকরপরা অধিগ্রহণ করা মাটির উচিত ক্ষতিপূরণ বিচারি এই সকল কৃষক রাইজে ঢেকিয়াজুলি রাজচক্র কার্যালয়ত প্রতিবাদ সাব্যস্ত করেছে। তেওঁলোকৰ অভিযোগ যে তেওঁলোকৰ মাটি এই মাটি অসম মালার পথ নির্মাণের বাবে অধিগ্রহণ করা হয়েছিল সেই মাটির উচিত ক্ষতিপূরণ দিয়া নাই আর ইয়ার বাবে তেওঁলোকে উচিত বিচার দাবি করে এনে ধরনের প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর মই কথা পাতিম তেওঁলোকৰ সৈতে, তেওঁলোকৰ দাবি কি কব কিহৰ কারণে? প্রথমে আপনার ধন্যবাদ। হয় কানকাটা বস্তি কানকাটা গাঁৱৰ পৰাই গড়ালি লৈ অসম মালা রাস্তা বনাবলৈ সরকারে ওলাই আছে। সেই তাৰে ভিতৰতে আমার গড়মৰা বঙালী গড়মৰা পথার মিডিপাম পথার গড়জুলি ঘগড়া শ্রেণীমারিলৈকে অনলি আমাক বিঘা প্রতি 86,250 টাকা মাত্র ভিলু দিছে। তো এই ভিলু সেয়াও লাহি মাটি আর বাড়ি মাটি দিছে অকল মানে 3 লাখ টাকা। তাতে গুণাগুণ চারিগুণ দিয়া কথা আছে, কিছু মানক দিছে 4 গুণা, কিছুমানক দিছে 2 এজনক, প্রায় মানুষ 4 গুণা নাই। গোটেকে আমি উচিত ভিলু নাপালে আমি রাস্তাটো হবলে নিদিম, হ্যাঁ রাস্তা হবলে নিদিম। কিন্তু আমিও রাইজে কিন্তু আমার মাটি লওয়া হয়েছে, মোর নিজের 3 বিঘা মাটি গেছে, মোর 3 বিঘা মাটি মাত্র মোক মানে প্রায় 15 লাখ টাকা আহিছে। আজির যুগত 3 বিঘা মাটি 15 লাখ পোয়া যায় নেকি? আর কিছু মানে 2 বিঘা 3 বিঘা এনেক মাটি বহুতের রাইজর মাটি গেছে। ইয়াত যেমন রাইজ জমা হয়েছে আমার গোটাইখিনি আমি মাটি দিবলে ওলাইছো, আমি মাটি দিম। রাস্তা হওয়াত আমার কোনো আপত্তি নাই, রাস্তা বনাক, কিন্তু আমি মাটির উচিত ভিলুটো উপযুক্ত ভিলুত আমি পাব লাগিব। সেয়ে আমি অনুরোধ অসম সরকারলৈ, যদি আমাক উপযুক্ত ভিলু নিদিয়ে তেতিয়াহলে আমি নিশ্চয় আইনের কাখ চাপিবলৈ বাধ্য হম। আমি এইটোর কারণে প্রতিবাদ আমি করব আইছো যে আমি যোনটো চাইছো, আমি যোনটো আমি রিপোর্ট ওলাইছো যে মেয়াদি মাটিতকৈ একশনীয়া মাটির দাম বেশি। আমার মেয়াদি মাটি অনলি ফর 86,250 রুপিস দিয়ে আছে, আর তেজি মাটির 1,70,000 টাকা দিয়ে আছে। তেজি মাটি দাম বেশি না মেয়াদি মাটির দাম বেশি? একশনীয়া মাটির। এটা চিন্তা করক আমি কেনেকুয়া ন্যায় পাই আছো রাইজে। এটা কি পদক্ষেপ গ্রহণ করব? এটা আমি যদি আজি আমার স্যারক মেমোরান্ডাম একটা দিম, ডিসি স্যারলে কপি টু ডিসি, আর যদি এটু তো আমি সাকসেস নও তেতিয়াহলে আমি হাইকোর্টত যাবর কারণে আমি বাধ্য হম, হাইকোর্টত আমি কেস তরিম। কেখন গাঁওয়ার রাইজ আজি প্রতিবাদ? আমি ইয়াত আজি পাঁচখন গাঁওয়ার আমি রাইজ ইয়াত উপস্থিত আছো। আর আজি যদি এসডিসি স্যারে আমাক একো উত্তর নিদিয়ে তাহলে আমি উপর ফালে যাবর কারণে আমি রাইজে বাধ্য হম। নিশ্চয়কৈ এয়া হৈছে ঢেকিয়াজুলি রাজচক্র কার্যালয়ের দৃশ্য। আর ঢেকিয়াজুলি রাজচক্র কার্যালয় এনে ধরনের 5খন গাঁওয়ার রাইজে ইয়াতে প্রতিবাদ সাব্যস্ত করেছে। তেওঁলোকৰ যি পথ নির্মাণের নামত, অসম মালার পথ নির্মাণের নামত মাটি অধিগ্রহণ করা হয়েছিল আর এই মাটির উচিত ক্ষতিপূরণ বিচারি তেওঁলোকে আজি প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর বিষয়টি ঢেকিয়াজুলি রাজচক্র কার্যালয়ের জড়িয়ে তেওঁলোকে জেলা আয়ুক্তক দৃষ্টিগোচর করে বিষয়টি সমাধানের দাবি করেছে এই সকল কৃষক রাইজে।